फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल कल्पनार गल्पकथा। हमें कल्पना हमार बंधुरा सबाई केमन आछे आशा करी हमार बंधुरा सबाई खूब भालो आछे सुस्थ आछे साबधानी आछे। आजकल तो बृहस्पतिवार जे जेखान थेके भिडियोटा देखछो सबाईके आमार चैनेले स्वागत जानाई। एखन थेके ब्लगटा स्टार्ट करे दिलाम, एखन बाजे सकाल 7টা। ठीक है तो বিয়েবাড়ি যাব তার জন্য তাড়াতাড়ি করে উঠেছি। সোনাকে এখন পড়তে পাঠাবো, ওকে 9টার মধ্যে ছুটি দিয়ে দেবে। যাব হচ্ছে 10:30টায়, তো এই কারণে 9টার সময় চলে আসবে। আজিয়া এখনো ঘুমাচ্ছে, তো আমি এখন ঘরবাঁধাটা ঝাড় দেব, মুছে নেব একবারে, তারপরে রান্নাবান্না করতে যাব। আবার বোনরা আসবে, বোনরা এসে দুপুরে খাওয়া দাওয়া করবে, তারপরে বোনরা বিয়েবাড়ি যাবে বিকালে, দুপুরে এসে এখানে খাওয়া দাওয়া করবে। তো রান্নাবান্না করব, বেশি কিছু করব না, তো যাই মানে অল্প কিছু করবো রান্নাবান্না করে, তারপরে রেডি হবো, সোনাজিয়াকে খাওয়াবো, স্নান করাবো, তারপরে যাব। তো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো বন্ধুরা দেখো, আমি প্রথমে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে মুছে নেব, আর তারপরে আজকে রান্না করতে যাব। তাহলে আমার একটু সুবিধা হবে, মানে ওদিকের কাজ ঠাজগুলো হয়ে গেল, বিছনা তোলা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সমস্ত হয়ে গেছে। আর জিয়া উঠে মানে ব্রাশ ট্রাশ করে নিয়েছে, আর সোনা তো পড়তে গেছে, ও একটু পরেই চলে আসবে। আর আমি রান্না শুরু করে দিয়েছি, আলু ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, মুসুর ডাল পেঁয়াজ দিয়ে করেছি, আর এখানে হচ্ছে কাতলা মাছের ঝোল করছি, মানে ঝোল করব, মাছটাকে ভেজে নিয়েছি। তো দেখো মাছটা ভাজা হয়ে গেছে, আর এই যে একটা সোনার জন্য ভাজা মাছ রেখে দিয়েছি, আর ডাল আলু ভাজা। আজকে বেশি কিছু আর করছি না, তো আর ওই দুটো মাছ হচ্ছে আমার ভাগনাদের জন্য একটু রেখে দিয়েছি। তো আমার ছোটো ভাগনাটা একটু মাছ ভাজা খেতে ভালোবাসে, তো এই কারণে। তো আর এদিকে আমি আলুটা ভেজে নিয়েছি, এবারে আমি এর মধ্যে মানে লঙ্কা বাটা, একটু লবণ, হলুদ, মানে যা যা মশলা দেওয়ার সব মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এরপরে আমি দেখো জল দিয়ে দিয়েছি, আর ঝোলটা ফুটে উঠেছে, তো মাছটা দিয়ে দিলাম। আর এবারে আমি একটু জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নেব। তাহলেই আমার মোটামুটি রান্নাবান্না তো হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আমি দুই মেয়েকে স্নান করিয়ে, আমি স্নান টান করে খাওয়া দাওয়া করে একবারে রেডি হয়ে নেব। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আর আর আজকে সকাল থেকেই না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কী করে যাব মানে টেনশান হচ্ছে। তো দেখো মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি, তোমাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত রান্নাবান্না কিন্তু কমপ্লিট, আর তিনটে বাটিতে ঢেলে নিয়েছি। তো স্নান করে তারপরে আমি মানে খাওয়া দাওয়াও করেছি সকালে, করে ঠুরে দেখো জিয়াকে সাজাতে বসে পড়েছি। আর আমি শুধু শাড়িটা পরেছি, আর কিছু এখনও মানে সাজেনি, তবে আগে জিয়াকে একটু সাজিয়ে নিলাম, ও মানে ব্যস্ত হয়ে গেছে, আগে সাজাও আমাকে আগে সাজাও বলে, এ কারণে ওকে আগে সাজিয়ে নিচ্ছি, তারপরে আমি সাজুগুজু করব। আমি শুধু শাড়িটা পরেছি আর কি, আর কিছুই আমার এখনও হয়নি। বন্ধুরা সোনা জিয়াকে রেডি করে দিয়েছি, আর এখন আমি রেডি হচ্ছি। মাথাটাতে এখনো কিচ্ছু মানে ঘরে চলে এসেছি উপর থেকে, কারণ উপরে তো কিছুই নেই, এই কারণে মানে নিচে আসলাম ঘরে, এখন এই সাজুগুজু করব। তো করে নিই, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা সেজে গুজে পুরো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ, কমেন্ট করে বলবে কেমন লাগছে আমাকে। আর এত বৃষ্টি হচ্ছে এই কারণে মানে বেশি মানে জামদানি পরার ইচ্ছা ছিল, বেরও করেছিলাম জামদানি কিন্তু করলাম না একটাই কারণে যে এত বৃষ্টি হচ্ছে, তার মধ্যে ট্রেনে করে যাব এই এতটা রাস্তা, এই কারণে আর জামদানি পরলাম না, এই একটা হ্যান্ডলুম শাড়ি পরলাম। তো চলো রেডি টেডি হয়ে গেছি, এখন বেরোবো, তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর এখন স্টেশনে চলে এসেছি, আমি আর সোনা যাচ্ছি, আর ওদিকে হাজবেন্ড জিয়া হচ্ছে আগে আগে যাচ্ছে। তো স্টেশনটা মোটামুটি মানে বেশি ভিড় নেই, আগে যেমন আগের তুলনায় একটু কম আছে। ঠিক আছে, অনেক দিন পরে ট্রেনে করে মানে কোথাও যাব, ঘুরতে যাব, তো বেশ ভালোই লাগছে। আর এই যে দেখো জিয়া, জিয়া বসে বসে নখ খাচ্ছে, আর এই যে সোনা, সোনা গরমে পাগল হয়ে যাচ্ছে আর কি। তো দেখো আর জিয়া তো মানে যাই আসছে, বাবা কিনে দাও, বাবা কিনে দাও, এরকম করছে। আর মানে ট্রেনে কী বলতো, একজনের পর একজনে, একজন পর একজন মানে এসেই যাচ্ছে। ঠিক আছে,
এই বাদামালা এই এটা চিড়ে ভাজা এটা সেটা মানে একভাবে আসছে আর জিয়া খালি বায়না করেই যাচ্ছে, মা এটা কিনে দাও ওটা কিনে দাও সেটা কিনে দাও। আর ট্রেনটা মোটামুটি ফাঁকাই আছে, তবে মানে আমরা ওঠার সাথে সাথেই মানে সিট পাইনি, কিন্তু ফাঁকা ছিল ট্রেন কিন্তু সিট পাইনি, আমরা জগৎদল থেকে সিট পেয়েছি, ঠিক আছে। আর এটা হলো শান্তিপুর লোকালে করে আমরা যাচ্ছি চাকদা, তো মোটামুটি ফাঁকাই আছে, শুধু সিটটা পাইনি, তো জগৎদল থেকে সেটাও পেয়ে গেছি, আর কোনো চিন্তাই নেই, নিশ্চিন্তে চলে আসলাম চাকদাতে। আর এখন টোটো করে যাচ্ছি দিদির বাড়ি, ঠিক আছে, মানে স্টেশনে নেমে তারপরে টোটো করে যেতে হয় দিদিদের বাড়ি, তবে বেশি দূর না, তো চলো দিদিদের বাড়িতে গিয়ে আবার দেখা হবে। আর যে সোনা হাজবেন্ড আর জিয়া আর আমি এই পাশে বসে আছি, তোমাদের সাথে আবার দিদিদের বাড়িতে গিয়ে দেখা হবে। তো ভাগ্নিদের বাড়িতে চলে এসেছি, আর এই যে এই ভাগ্নিরই বিয়ে আমার আজকে, ওর নাম হলো কাজল। তো আজকে সবাই এক জায়গা হলে কি হাসা হাসি হচ্ছে। অঞ্জু তাকা, ভাগ্নি বন্ধুরা দেখো আমরা জল ভরতে যাচ্ছি, আর কি সুন্দর শাপলা হয়েছে দেখতেই পাচ্ছ, কলমি শাক শাপলা, রাস্তার ধার দিয়ে যাচ্ছি আর পাশে যে মানে চলা জায়গা সেখানে কি সুন্দর হয়েছে, তো তোমাদের সাথে একটু দেখালাম। আর দেখো নাচানাচি হচ্ছে, তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো, তোমরাও আমাদের সাথে চলো জল ভরতে, খুব মানে মজা হচ্ছে, খুব আনন্দ হচ্ছে আজকে, তো তোমরা দেখতে থাকো। দেখো এই পুকুর থেকে জল তোলা হচ্ছে, কিন্তু পুকুরের কোনো ঘাট নেই, এই কারণে মানে এখান থেকে খুব কষ্ট করেই জলটা তুললো আর কি, ঘাট না থাকলে যেটা হয় আর কি। তো জল তোলা হয়ে গেছে, এখন আবার বাড়ি ফিরবো, তো তোমরা দেখতে থাকো সাথে থাকো। তো বন্ধুরা দেখো গায়ে হলুদের সাজে রেডি হয়ে গেছে ভাগ্নি, আর ভাগ্না শুধু পেছনে লাগছে বোনের। তো বন্ধুরা দেখো হাজবেন্ড সোনা জিয়া খেতে বসেছে, আর এখন আমিও খাওয়া দাওয়া করে নিই, তোমাদের সাথে পরে দেখা হবে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে এখন আসলাম আমাদের এখানে, হচ্ছে তিনটে দিদির বাড়ি, ঠিক আছে, তো ছত্রির মেয়ের বিয়ে, আর আমি এখন আসলাম মানে বড়দিদের বাড়িতে, ব্যাগটাও রেখে গেছিলাম বড়দিদের বাড়িতে, তো
তো এখন একটু রেস্ট নিয়ে তারপরে আবার বিকালে যাব ওদের বাড়িতে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর স্নান হয়ে গেছে, ওকে এখন সাজাতে এসেছে, সাজাচ্ছে আর কি। তো এখন আর চলে আসলাম, এখন চলে আসলাম এখানে একটু রেস্ট নিয়ে তারপরে সাজুগুজু করে তারপরে বিকালে ওদের বাড়ি যাব। আর বদিদের বাড়িতে দেখো কি সুন্দর অ্যাকোরিয়াম, কত রকমের মাছ, খুব ভালো লাগে না দেখতে? সোনা জিয়াও বসে বসে দেখছে। সোনা জিয়া সবাই ঘুমিয়ে পড়েছে, হাজবেন্ডও একটু শুয়ে আছে, আর আমি দেখো ছাদে উঠে এসেছি। ছাদে এসেছি, ছাদ থেকে কি সুন্দর দেখা যাচ্ছে, গাড়ি ঘোড়া যাচ্ছে, এ দেখো বট গাছ আর কি, ঘুরে ঘুরে দেখছি। তো আমি আর শুইনি, আমি একটু ঘুরে ঘুরে দেখছি, সবার ঘরে যাচ্ছি, এই করছি আর কি। তো আর আমার সাথে সাথে তোমাদেরকেও দেখাচ্ছি, ঠিক আছে? দেখো এখন আমার বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি। সোনা জিয়া এখনো রেডি হয়নি, ওরা একটু পরে হবে। আমি আর কি শুধু শাড়িটা পরলাম, এখনো কিছুই হয়নি, মালাটা পরবো, এখনো কিছুই হয়নি, শুধু শাড়িটা পরলাম, সাজা গোজা করে নিই, ফাইনাল লুকে তোমাদের সামনে আসবো, তোমরা দেখতে থাকবো, সাথে থাকবো, সোনা জিয়াকেও রেডি করবো। তো বন্ধুরা দেখো সোনা জিয়া রেডি হয়ে গেছে, আর দুই বোনে আজকে একই ড্রেস পরেছে, একই ড্রেস পরেছে দুই বোনে, আর বেশি মানে ভারী জামাও পরাইনি, একদমই মানে হালকা জামা পরিয়েছি, কারণ এতটা রাস্তা যাব এই কারণে। যদি পারি তো ড্রেসটা চেঞ্জ করিয়ে মানে হালকা কিছু পরিয়ে নিয়ে যাব, কারণ অনেকটা রাস্তা ট্রেনে যাবে এই কারণে। তবু আর ভীষণ বৃষ্টি হচ্ছে, জল কাদা, এই কারণে আমি একদমই হালকা ড্রেস পরিয়েছি। আর আমি এই যে ওপারা সিল্ক পরেছি, তো দেখো আমি সেজে গুজে তোমাদের সামনে চলে এসেছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, ঠিক আছে? তো আর দেখো সবাই সাজুগুজু করছে, তো সবাইকেও একটু দেখাচ্ছি। এই যে আমার ভাগ্নি বউ, এটা তো যা, এটা বদ্দি, বদ্দিও সাজছে আর কি, রেডি হচ্ছে, সবাই মোটামুটি রেডি হচ্ছে, এই একটা ভাগ্নি, আর আমার হাজবেন্ড দেখো রেডি হয়ে গেছে। তো বন্ধুরা দেখো চলে এসেছি বিয়ে বাড়িতে, ভাগ্নি রেডি হয়ে গেছে, আর ওকে খুব সুন্দর লাগছে, আর এমনিতেও ও দেখতে সুন্দর। আর বরযাত্রীরা সবাই চলে এসেছে, যেহেতু ওর বিয়ের লগ্নটা মানে খুবই সকাল সকাল, ঠিক আছে, 8টার সময় লগ্ন, এই কারণে বরযাত্রী বর সবাই চলে এসেছে, মানে ভাগ্নি জামাই সবাই চলে এসেছে, আর তত্ত্বও নিয়ে এসেছে, তো তত্ত্বগুলো সাজিয়ে রেখেছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, দেখিয়ে নিলাম যে কী কী তত্ত্ব এসেছে ছেলের বাড়ি থেকে। তো বন্ধুরা দেখো আমার ভাগ্নি ফটো তুলছে, আর এই যে আমিও চলে এসেছি বিয়ে বাড়িতে, আর এই যে যা, আর এই যে বোনরা এইমাত্র আসলো, হ্যাঁ এই যে জামাইবাবু, বোনরা এইমাত্রই আসলো, আর এই যে সোনা জিয়া বসে আছে, আর এই যে বোন, এই যে বোন, বোন একদম মানে বাড়ির থেকেই রেডি রেডি হয়ে এসেছে, আর এই যে বদ্দি, ঠিক আছে? তো সবাই মানে গল্প টল্প হচ্ছে আর কি, আর এই যে মেস্তি, আর এই যে হচ্ছে বড় বাবা, ছোটো বাবা আসেনি, ছোটো বাবা বাড়িতে রয়েছে, ছোটো বাবা বাড়িতে রয়েছে। তো সবাইকে একটু একটু মানে দেখিয়ে নিলাম তোমাদের সাথে যে কে কীরকম সেজেছে। আর এই যে দেখো বিয়ের মণ্ডপটা এরকম সাজিয়েছে, সুন্দরই সাজিয়েছে। তো চলো মানে এখন বিয়ে শুরু হবে আর কি, কারণ লগ্ন তো তাড়াতাড়ি তোমাদেরকে বলেছি। আর এই যে দেখো, এই যে আমার ভাগ্নি জামাই, ঠিক আছে, এখন বিয়ে শুরু হবে। আর এই যে দেখো হচ্ছে এখন হবে মালাবদল হবে, তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। শুভদৃষ্টি, মালাবাদল সমস্ত কিছু হয়ে গেছে, আর এখন মানে বিয়েটা হবে, কিন্তু আজকে সিঁদুরদান হবে না, সিঁদুরদানটা কালকে হবে।
তো এখন আমরা খেতে বসে পড়ব, কারণ আমরা আবার বাড়িতে যাব। তারা আছে, ট্রেন ধরার একটা ব্যাপার আছে এই কারণে। তো আমরা এখন খেতে বসবো, খাওয়া দাওয়া করে দেখো ফিরে এসেছি। আর এদিকে বিয়েও কমপ্লিট হয়ে গেছে, বললামই তো সিঁদুরদান আজকে হবে না, এমনি মানে বিয়ে কালকে সিঁদুরদান হবে। তো আর আমরা এখন বাড়ি দিকে রওনা দিয়ে দিয়েছি, ট্রেনে উঠেও গেছি, আর ট্রেনটা একদমই ফাঁকা। আর বড় বাবা জামাইবাবু এখানে বসেছে, দেখতেই পাচ্ছ ট্রেনটা কতটা ফাঁকা। আর বর যে গাড়িতে করে এসেছে সেই গাড়ি আমাদের স্টেশন পর্যন্ত দিয়ে গেল, তারপরে সাথে সাথেই ট্রেন পেয়েছি। আর আমিও বসে আছি, বোন জিয়া আমরা সব এখানে বসে আছি, আর মানে ফাঁকা সিট, পা মেলে সব বসে আছি। আর আমি সমস্ত গয়না টয়না খুলে নিয়েছি, জিয়া সোনাকে সমস্ত কিছু খুলে মানে নর্মালি একটা গেঞ্জি পরিয়ে নিয়ে এসেছি ওখান থেকে। আর হাজবেন্ড আর সোনা ওই পাশের দিকে বসে আছে। তো আর আমরা সোদপুর চলে এসেছি, এখন নামবো, বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হবে, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। বন্ধুরা বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে এই হাত পা ধুয়ে আসলাম, আজকের ভিডিওটা এ পর্যন্ত। সারাদিনে আজকে অনেক আনন্দ মজা করে কাটালাম, তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে। তখন তো সবাইকে টাটা, গুড নাইট।